আজকে তোমাদের একটা ভিলেজ ওয়ার্কিং উমেন সিনারি ড্রয়িং করে দেখাবো সবার প্রথমে খাতার ঠিক মাঝ বরাবর বুঝে আমাদের একটা মহিলাকে নিতে হবে দেখো মাথার শেপটা আমরা এই দিক থেকে এইভাবে গোল করলাম এদিকে আবার এদিক থেকে এইভাবে গোল করে এই পাশে জুড়ে নেবো এরকম করার পর চুলের কোপাটা এখান থেকে সিম্পলভাবে আঁকবো দেখো একটু ছোটো করে আঁকবে মাথার তুলনায় বেশি একটা বড় করবে না এবার ঘাড়ের অংশটা এদিক থেকে এদিকে বের করলাম এদিক থেকে এদিকে এরকমভাবে বের করলাম নিচের দিকে চলে আসলাম এদিক থেকে আবার এদিকে চলে আসলাম এদিক থেকে এরকমভাবে করার পর আমরা এই মাজার দাগটা এখান থেকে নিয়ে নিলাম এই সাইডে নেওয়ার পরে দেখো মাজার থেকে নিচের দিকে এইভাবে সোজা চলে আসবে এই দিকে আবার এই দিকে সোজা চলে আসবে এই দিকে এরকম হবে এরকম চলে আসবে আসার পরে নিচের দিকটা হালকা একটু রাউন্ড করে নেবে রাউন্ড করে মিশিয়ে নেবে এই স্ট্রাকচারটা করার পর তোমরা আগে কলসিটা এঁকে নেবে দেখো মাথা তুলনায় কলসিটা একটু বড় করে আঁকবে দেখো এখান থেকে এইভাবে কলসিটা ঘুরে মাথার এদিকে এসছে আবার এখান থেকে ঘুরে মাথার এদিকে কলসিটা এসছে এরকম করলাম আমরা এখান থেকে কলসিটার মুখ বের করবো একটা চ্যাপটা কলসি আবার এর উপর থেকে আর একটা কলসি আমরা এঁকে নেব এইভাবে এই দিক থেকে আসলাম আবার এই দিক থেকে কলসিটাকে এঁকে আমরা এইদিকে করব করার পরে আবার কলসিটার মুখ এখান থেকে করে উপরের দিক থেকে এরকমভাবে করে নেবো এই চুলের খোপার থেকে একটু সাইড হয়ে আমরা এই হাতের অংশটা এখান থেকে করলাম করে আরেকটা অংশ এখান থেকে করবো করে দেখো হাতের এই আঙুলের অংশটা করে এদিকে চলে আসবো এখান থেকে এসে এই কর্নারে এখানে মেশে ও মিশে নেওয়ার পরে ব্লাউজের দাগটা করার সাথে সাথেই আমরা এই ভিতরের দাগটা মুছে ফেলবো স্ট্রাকচারের যে দাগটা সেটা মুছে ফেলবো আমরা একটু হালকা করে একটু নিচের দিকে করে নিলাম এখান থেকে এই দিকে চলে গেলাম যে অংশটা রয়েছে সেটি এখান থেকে এই দিক দিয়ে বের করলাম বের করে কোনই অংশটা এভাবে একটু শুরু করে নিলাম আর কলসি এখানে নিয়ে রয়েছে সেটা এভাবে বুঝলাম বোঝানোর পর এই কলসির এই মাথাটা এইভাবে উপরের দিক থেকে বুঝিয়ে নিলাম দেখো এই হচ্ছে স্ট্রাকচারটা কোলাম এবার চুলের কোপার এই পিছন দিক থেকে এই দিকে চলে আসবো আবার এখান থেকে এই অংশটা ঘুরে হালকা করে এইদিকে দিকে চলে আসবে আর এখান থেকে আবার সরুর থেকে মোটা হয়ে যাবে ঠিক আছে এরকম করার সাথে সাথেই আমাদের এই ভিতরের যে শাড়ির যে আঁচলের যে অংশটা আমরা বের করে নেব মুছে এরকমভাবে মুছে নেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা এই হাতের এই উপরের দিক থেকে এই ব্লাউজের দাগটা করবে আর নিচের দিক থেকে এইভাবে ব্লাউজের দাগটা করে নেবে আর নিচের দিকে তোমরা হালকা এরকমভাবে ঘুরিয়ে নিচের এই অংশটা বের করবে দুপাশ থেকে আবার এখান থেকে এই সাইডে শাড়িটার যে ডিজাইনটা সেটা আমরা বোঝালাম দেখো পায়ের অংশটা একটা এরকমভাবে করবো আর একটা পায়ের অংশ এরকম করে নিচের দিকে এরকম করব করে দেখো বুড়ো আঙুলটা এইভাবে বোঝাবো মহিলাটির একদম খাতার এই মাঝ বরাবর দিক থেকে একটা স্লিপিং লাইন টেনে নিচ্ছি এদিক থেকে স্লিপিং লাইনটা টানবো আমরা এখানে একটা ঘরে কে নিচ্ছি দেখো এই পার্ট দিয়ে এরকমভাবে উপরের অংশটা করব এদিকে করার পর এখান থেকে এইভাবে ঘুরে এদিকে চলে আসবে আবার এখান থেকে এইভাবে ঘুরে দিকে এভাবে চলে আসবে আসার পরে দেখো এরকমভাবে জিকজ্যাক্ট দাগ কাটবে এরকম করার পর তোমরা এদিক থেকে এইভাবে বের করলে যেটুক ডিস্টেন্স এদিক থেকে এইটুক বের করবে নিচে পর্যন্ত পুরোপুরি আসবে না এবার কি করবে এই গোড়ার একটুখানি এদিক থেকে এই দিকে এইভাবে অংশটা বের করবে বের করার পর এই মাঝখানে দিক থেকে একদম সোজাসুজি মাছ বরাবর থেকে আমরা দরজার অংশটা বের করলাম আমার দুপাশে জানলার অংশটা এইভাবে বের করব বের করে দেখো এই পাশে আর একটা সিম্পলভাবে একটা ঘর আমরা এঁকে নিচ্ছি এইভাবে একদম এরকমভাবে সিম্পলভাবে আঁকবে আঁকার পর তারপরে এরকম করবে করার পরে আবার তোমরা এখান থেকে এই ঘরের নিচের অংশটা এভাবে বোঝা এবার তোমরা এই সাইডেও আগে ঘরটা এখানে নেবে দেখো এইখান থেকে এরকমভাবে স্লিপিং লাইন টেনে একটু বড় করে স্লিপিং লাইনটা টান সেমভাবে কিন্তু এদিকেও সেইভাবেই কাত করবে কাত করার পর আমরা এদিকে চলে গেলাম যার পরে আস্তে আস্তে এদিকে শরুর থেকে এদিকে মোটা আবার আমরা এদিকে বেরিয়ে যাবো এই কোনো এর ভিতরে এটা চলে গেছে সেটা বোঝালাম দেখো এখান থেকে এই চলে আসলাম আর টুকানিক ছেড়ে দিয়ে আমরা এখানে এরকম করলাম দেখো মাঝখানের থেকে এই পাশের দরজাটা এরকম করলাম আর দুপাশ থেকে এপাশে দুটো জ্বালনা আমরা এঁকে নিলাম এখান থেকে দূরের এই জঙ্গলগুলোকে এঁকে এই সাইড থেকে ঢুকে এই রাস্তাটা এই পাশ পর্যন্ত চুপ করে দেবো আমরা যে রাস্তাটা শরুর থেকে মোটা করব সেটা আমরা এরকম করবো দেখো রাস্তাটা করে নিচ্ছি এবার এই সরুর থেকে রাস্তাটা মোটা হয়ে এদিকে এসে এভাবে বোঝালাম আবার রাস্তাটা এখান থেকে শরুর থেকে মোটা হয়ে এসছে সেটা আমরা এভাবে বোঝালাম একদম সিম্পলভাবে তোমরা এভাবে করে নেবে তোমরা এই ঘরের এই উপরের দিক থেকে এখান থেকে দেখো এরকম আসবে এখান থেকে এরকম আসবে এসে আমরা জিগজ্যাক দাগ কাটলাম এবার এখান থেকে এরকম করে নিয়ে আবার উপরের দিকে জিকজাক দাগ কাটলাম কাটার পরে আবার এরকমভাবে চলে আসবো এই দিক থেকে এরকমভাবে এই দিক থেকে চলে আসবো আসার পরে সোজা করে নিচের দিক থেকে এইভাবে মাঝখানের থেকে দাগটা কেটে নেবো সেম প্রসেসে আবার এরকম করলাম দুপাশ থেকে এরকম করে নিলাম এই সাইড থেকে করে ঠিক মাঝ বরাবর দিক থেকে আমরা এরকমভাবে মাঝখানের দাগটা করে নিলাম একদম সিম্পলভাবে করবে তোমরা দূরে থেকে কিছু পাখি উড়ে যাচ্ছে সেটা বোঝাবো দেখো পাখিটা তোমরা এইভাবে করবে এইভাবে করে এই দিকে চলে আসবে আসার পর এইভাবে করে তোমরা এইভাবে ডানাটা প্রথমে করবে এই কাজটা করার পর তোমরা এই দিক থেকে একটা বড়ো দাগ টানবে এই দিক থেকে একটা ছোটো একটা দাগ টেনে নেবে এখান থেকে এইভাবে করবে করে এই পর্যন্ত আসবে এসে হালকা একটু ঢেউকলে এরকমভাবে নিচের দিক পিছনের দিকে শুরু করে নেবে ঠিক আছে এরকম করলে করার পর দেখো এর উপর থেকে আর একটা ডানা এরকমভাবে বের করবে একটা বক উড়ে যাচ্ছে সেটা বোঝাবো আমরা থেকে এইভাবে পাটা করে নেবো আর সামনের দিকে এইভাবে টোটটা করে নিলাম দেখো এরকম করলাম একটা পাখি নিচের দিকে ডানা মেলছে দেখো এইভাবে করে এবার নিচের দিকে আসবে আসার পর এরকম করবে করে নেওয়ার পর সোজা করে সেম যেভাবে এর দিকে করেছি সেইভাবে করবে করে তোমরা এখানে এই সঙ্গে মিশিয়ে নেবে এই ডানাটার সঙ্গে পুরো মিশিয়ে নেবে এই করলে করার পর দেখো এরকম যেখানে করেছিলাম আমাদের মেইন হচ্ছে এরকমভাবে আসতে হবে সেই জন্য এরকম আসলাম আসার পর পিছনের দিক থেকে এই ডানাটা আরেকটা ডানা বেরিয়েছে সেটা এর এরকম বোঝালাম আর ঠোঁটের অংশটা করে আমাদের এই পিছনের দিক থেকে পাটা করে নিলাম এবার আমরা এই পিছনের দিক থেকে কিছু কলা গাছের পাতা বের করছি দেখো এই পাতকিটার এই পিছনের দিকে রয়েছে সেই জন্য কলা গাছের পাতাটা ওর পিছন দিয়ে বেরোবে সেই জন্য এই দিক থেকে এরকমভাবে করলাম দেখো মাঝখানের সাইডের পাতাটা এদিক থেকে করবে পাখিটার উপাশে চলে গেছে নিচে দিয়ে একটা বের করলে বের করার পর মাঝখানের অংশটা এই পাখিটার উপাশে চলে গেছে সেটা আমরা বুঝে নিলাম এবার আমরা এখান থেকে এইভাবে দূরের জঙ্গলটাকে করে আমরা পিছন পর্যন্ত পুরোপুরি এইভাবে চলে যাবো ঠিক আছে তোমাদেরকে আমি স্কেচ পেন দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি কিন্তু তোমরা শুধু আঁকার পরেই রঙ করবে স্কেচ পেন ব্যবহার করবে না স্কেচ পেন দিয়ে ভালো করে আমি হাইলাইট করে দেখেছি তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙটা শুরু করবে দেখো আমরা এই আকাশে কালারটা আজকে যে সূর্য অস্ত গেছে সেরকম ভাবে আমরা প্রথমে ভার্মিলান কালারটা দিয়ে আমাদের নিচের দিক থেকে রংটা করতে হবে দেখো নিচের দিক থেকে এরকমভাবে একটু ডার্ক করবে একদম নিচের যে অংশগুলো দেখা যাচ্ছে সেই অংশগুলোতে আগে ডার্ক করে নেবে এইভাবে আস্তে আস্তে ডার্ক করে তারপরে উপরের দিকে উঠে যাবে নিচের দিকে একটু ডার্কই থাকবে ঠিক আছে এরকম ডার্ক করবে ডার্ক করে উপর দিকে চলে যাবে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কমাতে কমাতে উপর দিকে চলে যাবে তারপরে তোমরা এর নিচের থেকেই আবার অরেঞ্জ কালারটা দিয়ে উপরের দিকে উঠবে ঠিক আছে এরকমভাবে নিচের থেকে আবার অরেঞ্জ কালারটা মিক্স করে উপর দিকে চলে আসবে দেখো আমি একটা জায়গা জাস্ট প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইভাবেই সমস্ত জায়গার কালারটা করবে তোমরা জাস্ট প্রসেসটাকে দেখো না হলে পুরো জায়গাটা রং করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে দেখো ভাবে করতে করতে আস্তে আস্তে আবার তোমাদের উপরের দিকে উঠে যেতে হবে একেও একদম এরকমভাবে করতে করতে উপরের দিকে যত যাচ্ছি আমাদের হাতে পেশাটা হালকা হালকা করে একদম লাইট হয়ে যাচ্ছে এরকম করলাম ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে আমাদের এই উপরের দিকের থেকে রং করে করে আস্তে আস্তে নিচের দিকে চলে আসতে হবে দেখো এভাবে উপরের দিকে থেকে ডিপ করলাম ডিপ করে তারপরে আস্তে আস্তে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো ডিপ থেকে যে হালকা হচ্ছে সেটা কিন্তু আমাদের এইভাবে বোঝাতে হবে দেখো পুরো জায়গার কালারটা আমি করে দেখাচ্ছি তোমরা ভিডিওটিকে দেখো দেখো এই পর্যন্ত কমপ্লিট করার পর তারপরে আমরা এই যে যে কলা গাছের পাতাগুলো রয়েছে সেখান থেকে রং করব আজকে আমরা অন্য অন্য ড্রয়িংয়ে আমরা উপরের দিকের থেকে করি আজকে আমরা নিজের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে করে উপর দিকে আস্তে আস্তে হালকা করে নেবো ঠিক আছে এরকমভাবে করবে তোমরা প্রতিটা পাতাতেই নিচের দিকের থেকে রং করবে নিচের দিকের থেকে ডার্ক করে উপর দিকে আস্তে আস্তে হাতের প্রেশাটাকে কমে নেবে এরকম করার পর এবার তোমরা লেমনীয়লো কালারটা দিয়ে উপরের থেকে এই হলুদ কালারটা করে নিচের দিকে চলে আস সেম প্রসেসে তোমাদের উপরের দিকের থেকে হলুদ কালারটা করে নিচের দিকে চলে আসতে হবে ভালো করে এরকম ভাবে গোল গোল করে ঘোরাবে তাহলে দেখবে যে দুটো কালার মিক্স হয়েছে এরকম লম্বা লম্বা শুধু টানবে না শুধু এই প্রসেসটাকে ফলো করে তোমরা কালারটা করবে দেখো এই যে যে উপরে যে বকগুলো উঠছে সেই বকে কালার করার জন্য আমরা গ্রে কালারটা দিয়ে কর্নারটা দিয়ে খুব সাবধানে বকের এই ডানার উপরের দিকের থেকে এই যে পালক গুলো সেই পালক ভাবে কর্নার দিয়ে শুধু করবে আমাদের হোয়াইট কালারটা দিয়ে এই সমস্ত জায়গা কিন্তু মিক্স করে নিতে হবে বকের গায়ের সমস্ত জায়গা আমরা মিক্স করব বা তোমরা শুধু সাদা রং না করেও এমনি সাদা রেখতে পারো গাছের পাতার উপরের দিকের থেকে আমরা এইভাবে মিডিয়াম গ্রিন কালারটাকে করে নিচ্ছি নিচের দিকে উপরের দিক থেকে সেম প্রসেসে তোমরা এরকম করবে আর উপরের দিকের পাতাটাও তোমরা নিচের দিকে করে উপরের দিকের থেকে রেখে দেবে সাইফ গ্রিন কালারটা দিয়ে তোমরা এবার নিচের থেকে উপরে পুরোপুরি জায়গার কালারটাকে করবে সব চেষ্টা করবে তোমরা উপরের থেকে আগে সমস্ত জায়গায় যে আকাশে কালারটা আমরা করেছি সেটা সবসময় আগে করে নেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু যখন নিচের থেকে রংকর উপরের দিকে যাবে হাতের এই ছাপগুলো কিন্তু নিচে পড়বে আর ড্রয়িংটাকে কিন্তু আস্তে আস্তে খারাপ করে দিতে লাগবে এই জন্য খুব সাবধানে তোমরা এই কালারটাকে কর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে তোমরা এই গাছের এই অংশে খুব ডিপ করেই একটু রঙটা করবে গরের চালে ইয়েলো আকার কালারটা দিয়ে রঙটা করছি এই উপরের দিকের থেকে মাঝ বরাবর পর্যন্ত ইয়েলো ওকার কালারটা দিয়ে এইভাবে রঙটা করছি রঙটা করে নিচের দিকে আর উপরের দিকে আমাদের ফাঁকা থাকবে ফাঁকা থাকার পর এবার আমরা ব্রান্ড সেনা কালারটা দিয়ে নিচের থেকে এইভাবে রংটা করে উপর দিকে মিক্স করে নেব এই যে জিগজ্যাক দাগগুলো যে কেটেছিলাম খুব শার্প রয়েছে এই অংশগুলোকে আমাদের খুবই সাবধানে কিন্তু এভাবে রং করতে করতে উপরের দিকে মিক্স করতে হবে এই দিক থেকে এই দিকে আবার এই দিক থেকে এই দিকে এরকমভাবে করে আমাদের দুটো কালার কিন্তু সুন্দর করে মিক্স করে নিতে হবে বা তোমরা এই নিচের অংশটা করার পর তোমরা সিলভিং লাইন টানতে টানতেও আস্তে আস্তে উপরের দিকে কিন্তু এইভাবে মিক্স করে নিতে পারো এইভাবে ক্রোম ইলো কালারটা দিয়ে এই ইলো আকার কালারের সঙ্গে মিক্স করে কিন্তু উপরের অংশটা রং করে নেবে এরকম করলে আর নিচের দিকে তোমরা আর একটু ডার্ক করে নিয়ে বোঝানোর জন্য নিচের এই অংশগুলোকে একটুখানি ডিপ ডিপ করে নিচের থেকে এইভাবে করে উপরের দিকে প্রেশার দিয়ে ছেড়ে দেবে ঠিক আছে এরকম তোমরা করতে পারো তাহলে দেখবে যে নিচের অংশটা একটু ভালোভাবে ফুটছে মানে যে জিকজ্যাক দাগগুলো সেইখান থেকে একটু আপছা করে করবে যেন উপরের দিকে না চলে যায় ব্ল্যাক কালারটা দিয়ে এভাবে প্রথমে করবে দেখো উপরের দিকের থেকে এরকম করলে করে নিচের দিকে আস্তে আস্তে চলে আসবে তারপর তোমরা গ্রে কালারটা দিয়ে আবার সেম প্রসেসে কিন্তু নিচের থেকে রঙটা করবে রংটা করে আস্তে আস্তে উপরের দিকে চলে আসবে এরকম করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই কর্নারটা দিয়ে খুব সাবধানে যেহেতু ছোট জায়গা সেহেতু কিন্তু এইভাবে আমরা রংটা করছি দেখো করার পর পারসেনা কালারটা দিয়ে নিচের থেকে এইভাবে রংটা করে নিতে পারো তোমরা পিছনের যে ঘরটা রয়েছে সেইভাবেই করবে আর উপরের দিকে থেকে ব্ল্যাক কালারটা তোমরা এইভাবে করে নেবে নিচের দিকে করে নিয়ে জালনা দিকেও করবে করে তারপর তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে দুটো কালার মিক্স করে নেবে তাহলে দেখবে ভালো করে মিক্স হয়ে গেছে আর রংটা ভালোভাবে এবং আশা করি তোমরা করে নিতে পারবে নিচের ঘরটা তোমরা আলাদা করে কালারটা করতে পারো তোমরা নিচের ঘরে বারান কালারটা করে নিচের দিকের থেকে ডার্ক ব্রাউন কালারটা করতে পারো যে পিছনে একটু ডার্ক হয়ে রয়েছে সব কিছু যেহেতু বিকাল হয়ে গেছে সন্ধ্যা হতে যাচ্ছে সেহেতু নিচের দিক পিছনের দিকে অন্ধকার অন্ধকার হয়ে আসছে সেই জন্য আমরা নিচের দিকের থেকে ডার্ক ব্রাউন কালারটা করে কিন্তু উপর দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আর এইভাবে নিচের ঘরের কালারটা তো নিচে যেরকম ছিল সেরকম করবে এই বাসের ঘরটা রং করার জন্য রোম ইয়েলো ডার্ক কালারটা এই মিডিলের অংশটা দিয়ে করছি করার পর নিচের দিক থেকে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে রংটা করব অরেঞ্জ কালারটা দিয়ে রং করে আস্তে আস্তে উপরের দিকে এভাবে মিক্স করে নাও লেমন বা ক্রোম ইয়েলো যে একটা কালার দিয়ে তোমরা রংটা করবে এবার দেখো ডার্ক ব্রাউন কালারটা আমরা এই ঘরের উপরের চালের দিকে থেকে একটু ডার্ক করব ডার্ক করে নিচের দিকে আস্তে আস্তে হালকা করে নেবো এরকম ভাবে করতে করতে আস্তে আস্তে এরকম ভাবে আমরা হাতের প্রেসারটাকে কমিয়ে নেব ঠিক আছে আর এ পাশেও তোমরা সেম প্রসেসে উপর দিকের থেকে ডিপ করবে ডিপ করে নিচের দিকে আস্তে আস্তে তোমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই নিচের থেকে রঙটা শুরু করবে পুরোপুরি নিচের থেকে রঙটা শুরু করে আস্তে আস্তে এই যে ডার্ক ব্রাউন কালারটা করেছি তার সঙ্গে মিক্স করে কিন্তু পুরো জায়গাটা রঙটাকে কভার করে মিডিয়াম গ্রিন কালারটা আমরা এইভাবে নিচের থেকে করে উপর দিকে হালকা করবো হালকা করে আমরা লাইট গ্রিন কালারটা দিয়ে এই উপরের থেকে মিক্স করে কিন্তু নিচের দিকে চলে আসবো আমরা আজকে ইয়েলো কালারটা করছি না ঠিক আছে আমরা এই রাস্তার এই মিডিল পর্যন্ত পুরোপুরি এই কর্নার পর্যন্ত আগে করে নেবো হালকা করে বেশি উপরের দিকে বেশি একটা ডার্ক করবো না আমরা এই আগে সাইডগুলো দিয়ে এই বর্ডারের সাইডগুলো দিয়ে রাস্তার এখান থেকে আগে রঙটা করে নিচের দিকের থেকে ডিপ করব ডিপ করে আস্তে 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 উপরের দিকে যতই যাব তত হাতের প্রেশারটা কমতে থাকবে ঠিক আছে এইভাবে করবে তোমরা তোমরা লাইট গ্রিন কালারটা দিয়ে আবার নিচের দিকের থেকে রঙটা শুরু করবে নিচের দিকে থেকে রং রং করতে করতে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে আর হাতের প্রেশারটা পুরোপুরি উপর পর্যন্ত যাবে না তার আগে হাতে প্রসারটাকে একদম হালকা করে নেবে ঠিক আছে এরকম ভাবে করলে করার পর তারপরে তোমরা আবার সেম প্রসেসেওলো কালারটা দিয়ে কিন্তু পুরো জায়গার রংটাকে পুরোপুরি কভার করে নেবে পুরের দিকের থেকে আগে রং করবে করে আস্তে আস্তে নিচের দিকে আসবে আসার পর যদি দেখো ভালো করে মিক্স হচ্ছে না তখন আবার এই সেম প্রসেস যে প্রসেসটা আমি তোমাদেরকে শিখিয়েছি এভাবে ছোট ছোট করে গোল গোল করবে দেখবে যে সমস্ত জায়গায় কিন্তু কালারটা ভালো করে মিক্স হয়ে গেছে এভাবে দুপাশেই তোমরা আগে কালারটা দিয়ে উপর থেকে রংটা করে দেখো উপরে যে কলসিটায় জল নিয়ে যাচ্ছে আমরা এক সাইড থেকে এইভাবে ডার্ক ব্রাউন কালারটা করবো করে অপর সাইডে কিন্তু আস্তে আস্তে হাতের প্রেসারটাকে কমিয়ে নেবো সেম প্রসেসেই তোমাদের এই পাশেও কলসির কালারটাকে করতে হবে দেখো দেখো এরকম করলে করার পর তারপর তোমরা বার্ন সেনা কালারটা দিয়ে কিন্তু এই উপরের দিকের থেকে এই যে যে ডার্ক ব্রাউন কালারটা করেছ তার উপরের থেকে কিন্তু আস্তে আস্তে তোমরা এইভাবে কালারটাকে করে আর একটু বাড়িয়ে নেবে পুরোপুরি অপর প্রান্ত পর্যন্ত যাবে না সেম ডিপ করে অপর দিকে আস্তে আস্তে হালকা করে নেবে প্রসেসটাকে তোমরা কালারটা এই যে সাদা যে অংশটা রয়েছে এই অংশ থেকে এবার এভাবে তোমরা গোল গোল করে ঘোরাবে ঘোরাতে ঘোরাতে এই ডার্কের দিকে চলে আসবে আর আস্তে 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 সম্পূর্ণ জায়গায় তোমরা কালারটা করবে নিচের দিকে থেকেও সেম প্রসেসেই এরকম করতে করতে উপরের দিকে চলে যাবে আর পুরো জায়গার কালারটাকে তোমরা কভার করে নেবে যেখানে কোথাও যেন একটু সাদা না থাকে সেটা তোমাদের বুঝে বুঝে এভাবে তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও শিখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এভাবে করার পর তারপরে যেহেতু সমস্ত জায়গার কালারটা উপর দিক থেকে হয়ে গেছে তারপর আমরা চুলের কালারটা তোমরা চুলের কালারটা সবার শেষে করবে কিন্তু আমি একটা করে করে আমি করে করে নিচের দিকে চলে আসি ব্ল্যাক কালারটা দিয়ে এই চুলের কালারটা করবে উপরের দিকের থেকে ফাঁকা রাখবে এই প্রসেসটাকে বোঝানোর জন্যই আমি আগে ফোকাস করছি আমি প্রতিটা ড্রয়িংয়ে চুলের কালারটা সবার শেষে করে দেখাই আজকে তোমাদেরকে আগে করে দেখাচ্ছি কারণ এই প্রসেসটা তোমাদেরকে বুঝতে হবে অনেক সময় কিন্তু আমার অনেক ছাত্ররা আছে যারা এই প্রসেসটাকে সবার শেষে খেয়াল করে দেখে না আর বিষয়টা কিন্তু একদম খারাপ দেখা যায় দেখো এরকম করার পর উপর দিকে হালকা রেখেছি এবার গ্রে কালারটা দিয়ে আমরা এই হোয়াইটের মধ্যে থেকে নিচের দিকে চলে আসবো এই প্রসেসটাকে তোমরা দেখ দেখো এইভাবে করে আস্তে 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 নিচের দিকে ব্ল্যাক করে নেবো ইয়েলো কালারটা দিয়ে করার পর এবার এই ব্লাউজের এই উপরের দিক থেকে আমাদের অরেঞ্জ কালারটা দিয়ে আস্তে আস্তে হালকা করে নিতে হবে এভাবে হালকা করে নিলাম হালকা করে নেওয়ার পর আবার ইয়েলো কালারটা দিয়ে কিন্তু এই অরেঞ্জের সঙ্গে মিক্স করে একটু নিচের দিকে চলে আসতে হবে যে উপর দিকে একটু ডার্ক হয়ে নিচের দিকে আস্তে আস্তে হালকা হয়েছে সেই অংশটাই জাস্ট আমরা বোঝাবো এই জন্য আমরা এরকম কালারটা করলাম এবার দেখো নিচের দিকের থেকে শাড়ির যে পাড়টা রয়েছে এখানে এই শাড়ির পাড়েই আমরা রেড কালারটা করে নিচ্ছি দেখো আর যে কটা পাড় আছে সব কটা পাড়েই আমরা ডার্ক করে কালারটাকে করছি আর নিচের দিকে হালকা হালকা একটু সাদা রেখে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমাদের এই সাদা বোঝাতে হবে রেড কালারটা আবার এই কণার দিক থেকে হালকা করে একটু ডিপ পরবো ডিপ করে ওপর দিকে আস্তে 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 হাতের প্রেশারটাকে আমাদের হালকা করে নিতে হবে এখানেও সেম প্রসেসে এখান থেকে একটু হালকা করলাম ওপর দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে একদম হালকা করে নিলাম নিচেও সেম প্রসেসে তোমাদের কালারটা করে অপর দিকে চলে যেতে হবে যাতে ডিপ থেকে হালকা হয় এটা বোঝা যায় যেন এবার তোমরা পিঙ্ক কালারটা দিয়ে এই পিছনের এই সাইড থেকে যে সাইডে যে সাদা রয়েছে সেই সাইডের থেকে পুরোপুরি নিচ পর্যন্ত চলে আস ব্রাউন সেনা কালারটা দিয়ে তোমরা আগে এক সাইড থেকে এভাবে ডিপ করবে যে সাইডে ডিপ করবে অপর দিকেও কিন্তু সেই সাইডটা দিয়েই ডিপ করার চেষ্টা করবে দেখো এক সাইড দিয়েই করবে প্রথমে এক সাইড দিয়ে করে পিচ কালারটা দিয়ে কিন্তু দুটো কালার সুন্দর করে মিক্স করে নেবে এরকমভাবে সমস্ত জায়গায় করে নেবে তারপরে তোমরা ব্রাউন সেনা কালারটা দিয়েই রাস্তার এই কর্নার থেকে রঙটা করবে প্রথমে দেখো এই কর্নার দুপাশের কর্নার দিয়ে আগে রঙটা করে নেবে রঙটা করে আস্তে 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 তোমাদের হাতের প্রেশারটাকে আস্তে আস্তে এইভাবে করে করে কিন্তু অপর দিক পর্যন্ত পুরোপুরি লাইট করে নিতে হবে এইভাবে করার পর তারপরে তোমরা ক্রোমিওলো ডার্ক কালারটা দিয়ে কিন্তু সমস্ত জায়গায় কালারটাকে এইবার করে নেবে দেখো পুরো জায়গার কালারটা আমরা ক্রোমিওলো ডার্ক কালারটা দিয়ে এবার কমপ্লিট করব দেখো পুরো জায়গার কালারটা এইভাবে করবে এবার এই যে যে মহিলাটি হাঁটছে এর ছায়াটি বোঝাবো ঠিক আছে ছায়াটি বোঝানোর জন্য আমরা কী করবো এই এই সাইড থেকে আস্তে 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 নিচের দিকে পিছনের দিক থেকে চলে আসবো যে এই পাশে চলে আসছে ঠিক আছে এটা এবার তো এই জন্য নিচের দিক থেকে এরকম করে আমরা আস্তে আস্তে এখানে ডার্ক করে নিলাম করার পরে আমরা হাতে চুরিতে তোমরা একটা অংশে রেড কালার করে রাখবে আর একটা অংশে তোমরা হোয়াইট কালার করে এরকম রাখবে দেখো স্টেপ বাই স্টেপ এরকমভাবে তোমরা পুরো জায়গার রঙটা করে নেবে আশা করে তোমরা ভালো করে বুঝতে পেরেছো এরকম যদি নতুন নতুন ড্রয়িংগুলো দেখতে হয় অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে রাখবে তোমরা যদি অল নোটিফিকেশান সেট না করো তাহলে কিন্তু আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছাবে না এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে